আসলে আবার দেখি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হিন্দু ধর্মগ্রন্থে কি কথা লেখা হয়েছে। ভবিষ্য পুরাণায় উল্লেখ আছে, 3 নম্বর পর্ব, 3 নম্বর খণ্ড, 3 অধ্যায়, 10 থেকে 27 নম্বর শ্লোক বলা হয়েছে যে ম্লেচ্ছরা তারা আরবের ভূমিকে অপবিত্র করেছে, আর্য ধর্মকে সেখানে খুঁজে পাওয়া যায় না। এখানে কিছু শত্রু ছিল যারা অতীতে পরাজিত হয়েছে, কিন্তু এখন আরো শক্তিশালী শত্রু উপস্থিত হয়েছে। আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই শত্রুদের ধ্বংস করবেন আর মানুষকে সুপথে পরিচালিত করবেন। হে ভোজ রাজা, তুমি কখনোই সেখানে যাবে না যেখানে পিশাচদের রাজত্ব, কারণ আমি আমার করুণা দিয়ে তোমাদের হৃদয়কে পবিত্র করব। তখন দেবদূতের মতো একজন মানুষ তিনি রাজার সামনে আসলেন আর বললেন, হে রাজা, আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা, আর্য ধর্ম পৃথিবীতে বিরাজ করবে, যে ধর্মটা সত্য দীনুল হক সেটা পৃথিবীতে বজায় থাকবে। আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা যাতে মাংসভোজীদের বিশ্বাসকে প্রতিষ্ঠা করা যায়, আমার অনুসারীরা হবে সেই লোকেরা যারা সুন্নতে খাতনা করবে, আর তাদের মাথার উপরে কোনো টিকি থাকবে না, তারা একটা বিপ্লব তৈরি করবে, তারা মুখে দাড়ি রাখবে, তারা প্রার্থনার জন্য আহ্বান করবে, বিধিসম্মত সব খাবারই খাবে, তবে তারা শুকরের মাংস খাবে না, তারা লতা গুল্মের মাধ্যমে পবিত্র হবে না, বরং যুদ্ধ বিগ্রহের মাধ্যমে পবিত্র, তাদেরকে বলা হবে মুসলমান আর তারা হবে মাংসভোজী। এই ভবিষ্যৎবাণী যে একজন ঋষি আসবেন আর সেই ঋষির নাম উল্লেখ করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বলা আছে তিনি মানুষ জাতিকে সঠিক পথে পরিচালিত করবেন। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবদের পথ দেখিয়েছেন, সে সময়কে বলা হয় আয়ামে জাহেলিয়া, অর্থাৎ বিশৃঙ্খলা যুগ, তিনি তাদের অনুসন্ধান দিয়েছেন, আর বলা হয়েছে তার অনুসারীদের খাতনা করা থাকবে, মুসলমানরা খাতনা দেয়, তাদের মাথায় কোনো টিকি থাকবে না, মাথার পেছনে কোনো লেজ থাকবে না, মুসলমানদেরও থাকে না, তাদের মুখে দাড়ি থাকবে, মুসলমানরাও দাড়ি রাখে, তারা একটা বিপ্লব ঘটাবে, তারা প্রার্থনার জন্য আহ্বান করবে, আর সেটা হলো আজান। আমরা মুসলিমরা আজান দেই, নামাজের জন্য আহ্বান করি, তারা সব বিধিসম্মত খাবার খাবে কিন্তু শুকরের মাংস তারা ছোবে না, আমরা মুসলিমরা শুকরের মাংস খাই না, তারা লতা গুল্মের মাধ্যমে পবিত্র হবে না, তারা পবিত্র হবে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে, আর পবিত্রকরণে আমাদেরকে বলা হয়েছে সত্যের জন্য যুদ্ধ করবো অন্যায় বিচারের বিরুদ্ধে, তাদেরকে বলা হবে মুসলমান, তারা হবে মাংসভোজী। ভবিষ্য পুরাণের এই ভবিষ্যৎবাণী একেবারে পরিষ্কার ভাবে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের কথা বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বিভিন্ন জায়গায় অনেকবার বলা হয়েছে, হাতে সময় নেই সেজন্য ভবিষ্য পুরাণ থেকে কয়েকটা উদাহরণ দিচ্ছে। এই ভবিষ্যৎবাণী করা হয়েছে ভবিষ্য পুরাণের 3 পর্ব, 3 খণ্ড, 3 অধ্যায়ের 5 থেকে 8 শ্লোকে। এছাড়া বলা আছে ভবিষ্য পুরাণের 3 পর্বে, 1 খণ্ড, 3 অধ্যায়ের 21 থেকে 23 নম্বর শ্লোকে সর্বশেষ আর চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করা হয়েছে। অথর্ববেদে 20 নম্বর গ্রন্থে, 127 নম্বর অধ্যায়ের 1 থেকে 14 নম্বর মন্ত্রে এগুলোকে আরো বলা হয় কুণ্টুব সুক্তাস। কুণ্টুব সংস্কৃত শব্দ, অর্থাৎ পেটের একটা লুকানো গ্রন্থি, তার মানে এই মন্ত্রগুলির অর্থ লুকানো রয়েছে, এগুলো পরে জানা যাবে। এখানে সবগুলো মন্ত্র নিয়ে আলোচনা করার মতো সময় নেই, আমি শুধু প্রথম 4টা মন্ত্র নিয়ে কিছু কথা বলবো। 1 নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নরসংসা, তিনি হলেন কাউরামা, তিনি পরাজিত করবেন 60,090 জন শত্রুকে। 2 নম্বর মন্ত্র বলছে তিনি উটের পিঠে চড়বেন। 3 নম্বর মন্ত্র বলছে তিনি হলেন মামা ঋষি। 4 নম্বর মন্ত্রে তাকে আরো বলা হচ্ছে রেব। 1 নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নরসংসা। নরসংসা শব্দটা এসেছে নর থেকে, অর্থাৎ কোন ব্যক্তি বা একজন লোক, আর সংসা অর্থ প্রশংসা, কারো প্রশংসা করা, তাহলে নরসংসা অর্থ যে ব্যক্তিকে প্রশংসা করা হয়। আর আপনারা যদি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ইংরেজি অনুবাদ করেন, যদি তার নামের ইংরেজি অনুবাদ করেন, তার অর্থ যার প্রশংসা করা হয়, তাহলে নরসংসার শব্দটার আরবি অনুবাদ করলে সেটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে নামই উল্লেখ করা হচ্ছে। এরপর বলা হচ্ছে তিনি হলেন কাউরামা। এই কাউরামা শব্দটার একটা অর্থ সংস্কৃতিতে হলো শান্তির রাজপুত্র, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির রাজপুত্র ছিলেন। আরেকটা অর্থ হলো যে বিদেশে যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায়, তিনি বিদেশে গিয়েছিলেন,
এছাড়া প্রধানমন্ত্রী আছে তিনি 60,090 জন শত্রুকে পরাজিত করবেন আর সেই সময় মক্কায় যেসব লোকজন থাকত তাদের মধ্যে যারা নবীজির বিরুদ্ধে ছিল তাদের সংখ্যা আনুমানিকভাবে 60,000 জন দুই নম্বর মন্ত্র বলছে যে তিনি উটের পিঠে চড়বেন কোন ইন্ডিয়ান ঋষি কোন ব্রাহ্মণী কখনো উটের পিঠে চড়বেন না কারণ মনুস্মৃতিতে বলছে 11 নম্বর অধ্যায়ে 202 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে একজন ব্রাহ্মণকে কোনো গাধা বা উটের পিঠে চড়তে নিষেধ করা হয়েছে এতে বোঝা যাচ্ছে ইনি কোন ইন্ডিয়ান ঋষি নন 3 নম্বর মন্ত্র বলছে তিনি মামা ঋষি মামা অর্থ মহা অর্থাৎ মহান ঋষি আর এছাড়াও অন্যান্য ধর্মগ্রন্থ বলছে সেটা মহম্মদ ঋষি 4 নম্বর মন্ত্র বলছে তিনি হলেন রেব রেব অর্থ যিনি প্রশংসা করেন আর মহম্মদের আরেকটা নাম হলো আহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ যিনি প্রশংসা করেন তাহলে নবীজির এই অন্য নামটা এই আহম্মদ শব্দটা সংস্কৃত করলে পাবেন রেব আর এ কথাটা রয়েছে অথর্ববেদে এই মন্ত্রগুলি কুন্তুব সুক্তাস এই মন্ত্রগুলি শুধু একজনকে নির্দেশ করছে তিনি সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কয়েকটা ভবিষ্যৎবাণীর কথা বলবো এছাড়াও আরো আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা বলা হয়েছে অথর্ববেদে 20 নম্বর গ্রন্থের 21 নম্বর অনুচ্ছেদের 6 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে একজন কারু সে পরাজিত করবে 10,000 শত্রুকে কোন রকম যুদ্ধ ছাড়াই এখানে আহজাবের যুদ্ধের কথা বলা হচ্ছে খন্দকের যুদ্ধের কথা পবিত্র কোরআনে সূরা আহজাবে আছে আর কারু সংস্কৃত ভাষায় এর অর্থ যে ব্যক্তি প্রশংসা করে যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় নাম আহমেদের অনুবাদ যে ব্যক্তি প্রশংসা করে এখানে বলা হচ্ছে যে ব্যক্তি প্রশংসা করে অর্থাৎ আহম্মদ তিনি 10,000 শত্রুকে পরাজিত করবেন কোনো যুদ্ধ ছাড়া আমরা জানি যে খন্দকের যুদ্ধে শত্রু বাহিনীতে আনুমানিক 10,000 সৈন্য ছিল আর এই যুদ্ধে মুসলমানরা কোনো যুদ্ধ ছাড়াই জিতেছিল নবীজির কথা আরো আছে অথর্ববেদে 20 নম্বর গ্রন্থের 21 নম্বর অনুচ্ছেদের 7 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে আভান্দু তিনি 60,090 জন শত্রুকে আর 20 জন গোত্র প্রধানকে পরাজিত করবেন আভান্দু একটা সংস্কৃত শব্দ যার অর্থ যে প্রশংসা করে এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামের অনুবাদ আরো বলা আছে যে তিনি হবেন এতিম আর আমরা এখন ইতিহাস থেকে জানি সে সময় আনুমানিক 20 জন গোত্র প্রধান ছিল মক্কা শহরে যারা নবীজির কাছে পরাজিত হয়েছিল আর মক্কার যেসব লোক তার বিপক্ষে ছিল তারা ছিল প্রায় 60,000 এই ভবিষ্যৎবাণীর কথা আরো আছে ঋগ্বেদে 1 নম্বর গ্রন্থের 3 নম্বর অনুচ্ছেদের 9 নম্বর পরিচ্ছেদে এখানে সংস্কৃত শব্দ হলো সুশ্রামা সুশ্রামা এটা একটা সংস্কৃত শব্দ যার অর্থ যে ব্যক্তি প্রশংসা করে যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামের অনুবাদ আরো অনেক ভবিষ্যৎবাণী আছে এখানে সময় কম তাই সবগুলো বলতে পারছি না নবীজির কথা আরো বলা হয়েছে সামবেদে উত্তর চিকে 15 নম্বর মন্ত্রে বলা হয়েছে যে আহম্মদ তাকে দেওয়া হয়েছে অবিনশ্বর আইন এখানে নবীজির নাম বলা হয়েছে আহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেওয়া হয়েছে অবিনশ্বর আইন পবিত্র কোরআন এটাই তার শরিয়া কিন্তু যদি এই অনুচ্ছেদটার অনুবাদ পড়েন আহম্মদ শব্দটা আসলে আরবি শব্দ তারা এটার অনুবাদ করতে পারেনি তাই লিখেছে আহাম্মাটি আহা আর মাটি সংস্কৃত শব্দ যার অর্থ আমার বাবা তার মানে আমার বাবাকে দেওয়া হয়েছে অবিনশ্বর আইন অনুবাদটাতে আপনারা আলাদা শব্দ দেখবেন তবে অরিজিনাল গ্রন্থে আছে আহম্মদ এই আহম্মদ শব্দটা হিন্দু ধর্মের অন্যান্য গ্রন্থগুলোতেও রয়েছে যেমন আছে সামবেদে ইন্দ্র দ্বিতীয় অধ্যায়ের 152 নম্বর মন্ত্রে নবীজিকে আহম্মদ বলে ডাকা হয়েছে যজুর্বেদে 31 অধ্যায়ের 18 অনুচ্ছেদে ঋগ্বেদের 8 নম্বর গ্রন্থের 6 নম্বর অনুচ্ছেদের 10 নম্বর পরিচ্ছেদে এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে আহম্মদ সেটা আছে অথর্ববেদের 8 নম্বর গ্রন্থের 5 নম্বর অনুচ্ছেদের 16 নম্বর পরিচ্ছেদে এছাড়াও আছে অথর্ববেদের 20 নম্বর গ্রন্থের 126 অনুচ্ছেদের 14 পরিচ্ছেদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু আহম্মদ নামে ডাকা হয়নি আহম্মদ ওনার একটা নাম তাকে আরো বলা হয়েছে নরশংসা অনেক জায়গায় হিন্দু ধর্মগ্রন্থের অনেক জায়গায় আর আমি আগেও বলেছি যে নরশংসা শব্দটা এসেছে নর থেকে যার অর্থ একজন মানুষ বা একজন ব্যক্তি আর সংসা যার অর্থ প্রশংসা প্রশংসা করা তাহলে নরশংসা অর্থ যে ব্যক্তির প্রশংসা করা হয় এটাই হলো সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সঠিক ইংরেজি অনুবাদ